উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি আমাদের প্রিয় মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত আছেন আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি সবার আমাদের নাম বললাম না, আমার ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বক্তব্য মহাসচিব দেবেন, আমি এক মিনিট কথা বলে শেষ করব। সমবেত বন্ধুগণ, আজকে 7ই নভেম্বর কালকে পার করেছি আমরা, আজকে 8ই নভেম্বর। আপনাদের মনে থাকার কথা, 72 থেকে 75 এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন আজকে যেমনি চালের দাম, আজকে যেমনি আটার দাম, চালের দাম, মানুষের ক্রয় ক্ষমতা রাষ্ট্রের বাইরে, ঠিক সেদিনও এই একই অবস্থা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে দুর্ভিক্ষ আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষ না খেয়ে মারা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই হাইজ্যাক ও গুম করা হয়। তাই এই আওয়ামী লীগ আজকেও ক্ষমতায়, আজকেও মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, আজকেও মানুষ গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, বিনা বিচারে ফাঁসি দেওয়া হচ্ছে। এই আওয়ামী লীগকে কি আপনারা চান? না চাইলে এই আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে রাজপথে সবাই নেমে আসতে হবে। আমি শুধু একটা কথা বলি, এই অবৈধ প্রধানমন্ত্রী, নিশিরাত্রের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিদেশে বসে বলেছেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে, বলেছেন তারেক যদি সাহস থাকে বাংলাদেশে আসো। আমি আপনাদের বলতে চাই, আপনার বাবা মাকে যখন আপনার চাচা আপনার ভাই শেখ কামালের উকিল শ্বশুর খন্দকার মোস্তাক হত্যা করেছিল, আপনি কি দেশে আসছিলেন? কেন আসেন নাই? এত সাহস কই ছিল? আপনি আপনার নেতা কর্মীদের বলেন কেউ মাঠে নামতে পারে নাই, আপনি কেন সেদিন মাঠে নামেন নাই? আজকে তারেক রহমানকে সাহসের কথা বলেন। আপনাকে বলতে চাই, যদি সাহস থাকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেন, তারপরে বুঝবো আপনার কতটুকু সাহস আছে। আজকের ওই রকম সামনে পিছনে র‍্যাব দিয়া, পুলিশ দিয়া, আর্মি দিয়া অনেক সাহসের কথা বলা যায়। আমরা র‍্যাব পুলিশ ছাড়াই আপনার সাথে যুদ্ধ করতে চাই, আসেন মাঠে দেখা যাবে। তাই আজকে তাই আজকে বলতে চাই, শোনা না শুনে ধর্মের কাহিনী, আজকে হিন্দুরা এই সরকারের নিরাপদ না, মুসলমানরা নিরাপদ না, আজকে বৌদ্ধরা নিরাপদ না, আজকে কোন দলের কর্মী নেতারা নিরাপদ না, কোন পেশার কেউ নিরাপদ না। তাই সবাই আজকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে আসতে হবে, এই খুনি সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করার জন্য। কারণ সেদিন ইনশাল্লাহ গণতন্ত্র আসবে, বেগম খালেদা জিয়া ফিরে আসবে এবং দেশে নির্বাচন হবে, আমাদের নেতা তারেক রহমান ফিরে আসবে,
এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ মুক্তিযোদ্ধা বীর উত্তম জনাব জিয়াউর রহমান অমর হোক। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, খোদা হাফেজ।